সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণ সভায় রাজনীতিকে দূরে রাখতে চাইছে তার পরিবার। কৃত্তিবাস পত্রিকাকে সঙ্গে নিয়ে পরিবারের তরফে 4 নভেম্বর রবীন্দ্র সদনে সুনীল স্মরণ। অবাধ প্রবেশের পাশাপাশি পরিবারের তরফে যে কিছু আমন্ত্রিতের তালিকা তৈরি হয়েছে তাতে নেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। তালিকায় নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবারের ঘনিষ্ঠদের বক্তব্য, খুব সচেতনভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তুত আমন্ত্রণপত্র আমন্ত্রিতের তালিকায় গুরুত্ব পেয়েছেন বিভিন্ন মহলে সুনীলের বন্ধুরা। স্মৃতি তর্পণের জন্য অনুরোধ করা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, মৃণাল সেনের মতো ব্যক্তিত্বদের। থাকছে সুনীলের নিজের গলায় রেকর্ড করা কবিতা, তারই সঙ্গে নীল লোহিতের প্রিয় রবীন্দ্রনাথের গান। বেনিয়াপুকুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। স্বামীর পর এবার শাশুড়িকেও গ্রেফতার করা হলো। সোমবার শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তানবীর ইয়াসিমকে। মৃতার পরিবারের অভিযোগ, খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পনের দাবিতে তানবীরের উপর অত্যাচার করা হতো বলেও তাঁদের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে সোমবারই মহিলা স্বামীকে প্রথমে আটক, পরে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গ্রেফতার করা হয় মৃতার শাশুড়ি রবিয়া শামসেরকে। সস্তায় ওষুধ কিনে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ধৃতের নাম শেখ রেজাউল। বর্ধমানের ভাতার থেকে রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে টালা থানার পুলিশ। আরজিকর হাসপাতালের সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই গ্রেফতার করা হয় ধৃতকে। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসার কারণে আসা মহিলাদেরই টার্গেট করত অভিযুক্ত। টোপ দিত সস্তায় ওষুধ কিনিয়ে দেওয়ার। ওষুধের দোকানে নিয়ে যাওয়ার আগে মহিলাদের গায়ের গয়না খুলে দিতে বলতো শেখ রেজাউল। আপনার গায়ে এত গয়না দেখলে আপনাকে কম দামে ওষুধ দেবে না, আপনার কাছ থেকে বেশি টাকা চাইবে, আপনি গয়নাগুলো আমার কাছে খুলে রাখুন। এরপর মহিলাকে কোনো একটি দোকানে ওষুধ কিনতে পাঠিয়ে দিয়ে সেই গয়না নিয়ে রেজাউল চম্পট দিত। কোথাও রাস্তায় বড় বড় গর্ত, কোথাও রাস্তায় চটা ওঠা। সল্টলেকের বিভিন্ন এলাকায় রাস্তা বেহাল। সেন্ট্রাল পার্ক কিংবা বিদ্যাসাগর ভবনের সামনেই হোক অথবা সিকে ব্লক বা সিজে ব্লক, সব জায়গার ছবিটা একই। বেহাল রাস্তার জেরে সমস্যায় স্থানীয় বাসিন্দারা। বাইক আরোহীদের বক্তব্য, রাস্তার যা অবস্থা তাতে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। বিধাননগর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর দাবি, বেশিরভাগ রাস্তার অবস্থাই ভালো, তবে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলায় কিছু রাস্তার অবস্থা খারাপ। যদিও বিধাননগর পুরসভার চেয়ারপারসনের এই দাবি উড়িয়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা।